শেষ ২৪ ঘন্টায় ৩৭ জনের মৃত্যু ঘটেছে এই করোনায় আক্রান্ত হওয়ার কারণে এবং সেই সাথে শনাক্ত হয়েছে ১৭৯৯ জন। আমরা আসলে শীতে কি আরো বাড়তির দিকে যাচ্ছি কিনা এই করোনা ভাইরাসের ক্ষেত্রে সে বিষয়টি নিয়ে আজ আমরা বিশেষভাবে আলোচনা করব এবং সেই সাথে টিকার বিষয়েও আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজ রয়েছেন দুজন অতিথি, শুরুতে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর শামীম আহমেদ, কিডনি রোগ বিশেষজ্ঞ, সাবেক পরিচালক জাতীয় কিডনি ইনস্টিটিউট, এবং আমাদের সাথে রয়েছেন ডক্টর মেজর হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত নাক কান গলা বিশেষজ্ঞ, সাবেক হেড নেক সার্জন, সশস্ত্র বাহিনী হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই অবসরপ্রাপ্ত মেজর হাবিবুর রহমান, আপনার কাছে যেটি আসলে জানতে চাই, আমরা কি শীতে অনেক বাড়ছে করোনা ভাইরাসের যে সংক্রমণ সেটি, এটি অনেক দিন ধরে শুনে আসছে, এটা কি মানে আসলে সত্যি? কারণ বেশ কিছুদিন আগে আমরা দেখছিলাম ২০০০-এর ওপরেই থাকছে করোনা শনাক্তের যে হার বা সংখ্যা সেটি, কিন্তু আবার দেখা যাচ্ছে যে ২০০০-এর নিচে চলে এসেছে। শীত তো বাড়ছে কিন্তু সংখ্যা আবার কমছে, দুটো কি একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? কন্ট্রাডিক্টরি এই জন্য না, এটা হচ্ছে যে কতটা মানে পজিটিভ কেসকে আইডেন্টিফাই তারা করতে পারছে। এখন পজিটিভ কেসগুলো যদি আইডেন্টিফাই কোনো কারণে না করতে পারে অথবা পজিটিভ কেসগুলো যদি ইনভেস্টিগেশনের জন্য না আসে, যেমন আমি বলি আপনার এই শীতের সময় যে সমস্ত রোগীগুলো আক্রান্ত হবে তার ৯০% কিন্তু টেস্টের জন্য যাবে না, তারা কিন্তু অধিকাংশই বাসায় ট্রিটমেন্ট নিয়ে নিচ্ছে। আমি আজকে একজনকে সার্টিফিকেট দিলাম, সে চাকরি করে, সে আমার কাছে অনলাইনে চিকিৎসা নিচ্ছিল, আমাকে বললো যে ভাই আমি তো অনলাইনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেছি, আমি এখন আজকে বিএসএমএতে টেস্ট করালাম, আমি নেগেটিভ, কিন্তু আমি ওই সময় পজিটিভ ছিলাম, আমি টেস্ট করার পরে আজকে নেগেটিভ পেলাম। এখন দেখেন না, সরি, সে টেস্টই করায় নাই প্রথমে, এখন সে নেগেটিভ, তাহলে দেখেন এইরকম ট্রিটমেন্ট কিন্তু অনেকেই নিয়ে নিচ্ছে। অতএব একটা জিনিস হচ্ছে যে মানুষের সাহস যতটা বেড়ে যাচ্ছে দিন দিন, ততটা তারা কিন্তু টেস্টের দিকে আর যাচ্ছে না। দুইটা কারণে টেস্টের দিকে যাচ্ছে না, একটা হচ্ছে যে আমি টেস্ট করে লাভটা কি আমার, আমি মনে হয় আমি আমি পজিটিভ হলাম, তো পজিটিভ যদি আমি হই বরং আমি আমার মনোবল ভেঙে যাবে, আমার পরিবারের কাছ থেকে আমি আইসোলেট হয়ে যাব, পরিবারের লোকজন আমাকে একটু ভিন্ন চোখে দেখবে, অথবা আমাকে একটু কাশি দিলে হাসি দিলে আমাকে ভয় পাবে, আমার থেকে দূরত্ব মেনটেন করবে, তা আমি কেন হোয়াই শুড আই গো ফর দ্য টেস্ট। এবং আমি যদি করোনা নেগেটিভ হই আমি বরং ওইখানে যে সংক্রামিত হতে পারি। তো মানুষের এই সাহস বা ভয় যেটাই বলেন না কেন, ভীতি অনেক অংশে সাহসটা যেমন বেড়ে গেছে ভয় ভীতিটা তেমন কমে গেছে, এই জন্য তারা কিন্তু এখন আর টেস্টের পক্ষে নাই। এবং টেস্ট খুব কম, যারা একেবারে ইমার্জেন্সি, যারা ক্রিটিক্যাল, এবং যারা মনে করেন যে একটু ভয় আছে অথচ তাদের করোনার কোনো সাইন সিমটমই নাই, যে আমি যাই একটু টেস্ট করে আসি, এই জাতীয় কেস কিন্তু এখন টেস্টের জন্য যাচ্ছে। এইটা দিয়ে কিন্তু শীতের সংক্রমণের হার বা সংখ্যা বিচার করা যাবে না। একটা জিনিস আপনার মনে রাখবেন, প্রথম থেকে আমরা একটা কথা বলে আসছি যে করোনায় শীতের সময় কিন্তু তাদের প্রভাব বিস্তার করবে, যে কারণে বাংলাদেশে করোনা তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারে নাই। একমাত্র আমাদের ওয়েদার ছিল করোনার এগেনস্টে, তারা এখানে এসে ৫৯০ বার তাদের বিভিন্ন স্ট্রেন চেঞ্জ করছে, চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে আহত করার জন্য বা অ্যাটাক করার জন্য, আলটিমেটলি ফেল করছে করোনা, বিকজ তারা ওই এনভায়রনমেন্টটা পায়নি। এখন যে এনভায়রনমেন্টটা পেয়েছে দেখেন, এই এনভায়রনমেন্টের ভিতরে এখন আস্তে 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 তাদের প্রভাবটা একটু বেশি বিস্তার হচ্ছে। পজিটিভ কেস বা নেগেটিভ কেস দিয়ে বিচার করা যাবে না। আপনি হাসপাতালগুলোতে দেখেন প্রায় নেয় হাসপাতালগুলো কিন্তু ৫০-৬০% বেড অকুপাইড, কোনো কোনো হাসপাতালে সম্পূর্ণ বেডগুলো অকুপাইড, এবং বিশেষ করে ঢাকা শহরের যে হাসপাতালগুলো আছে এই হাসপাতালগুলো কিন্তু অকুপাইড। আমরা একটু হাসপাতালের বিষয়ে বিশেষভাবে জানতে চাই অধ্যাপক ডক্টর শামীম আহমেদ আপনার কাছে, সেটা হচ্ছে অনেকেই হাসপাতালে যাচ্ছেন এবং এই মুহূর্তে হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বেশি, অনেক রোগী হাসপাতালে যাচ্ছেন কিন্তু করোনা টেস্ট টেস্টের যে রেজাল্ট সেটি না আসা পর্যন্ত তারা চিকিৎসা সেবা পাচ্ছেন না। এই মুহূর্তে আসলে কি করা দরকার যেন তারা দ্রুততম সময়ে চিকিৎসা সেবা পান, বা সকল রোগীকেই করোনা পজিটিভ ধরে নিয়ে সেই সতর্কতা অবলম্বন করে কি চিকিৎসা শুরু করা সম্ভব নয়? ধন্যবাদ। আমি একটু ব্যাখ্যা আপনার যে বর্তমান পরিস্থিতিতে একটু আলোচনা করে নেই, তারপরে দেখেন এই পর্যন্ত ৭,২৭,০০০ আপনার আক্রান্ত, প্রায় মৃত্যু হলো ১৬,২০,০০০, এবং বাংলাদেশে আক্রান্ত
4,92,332। আপনি জানেন গত 24 ঘন্টায় 37 জন মারা গেছে, এই নিয়ে 7,089 জন। আর আপনি যেটা বললেন যে আমরা 16,828 জন পরীক্ষা করে 1,799টি শনাক্ত করেছি, কিন্তু আপনি যদি দেখেন লাস্ট 2 সপ্তাহে কিন্তু 2,000-এর উপরে শনাক্ত ছিল। কাজে এটা হয়তো এপিসোডিক, কিন্তু আমাদের আরো টেস্ট করা উচিত। এরপর আসি আপনার প্রশ্নটা, আপনি আরেকটু জানেন যে ঢাকায় যে 37 জনের, সেই 37 জনের ভিতরে কিন্তু 25 জন বা 25 জনই হলো ঢাকা, এবং তাদের যাদের আক্রান্ত মৃত্যুর হার, এই যে যে মৃত্যু সেটার সবাই কিন্তু 60-এর উপরে, 25 জন না অর্জন। কাজে যারা বয়স্ক এবং ঢাকা, এই দুইটা বয়স একটা ফ্যাক্টর এবং ঢাকা একটা ফ্যাক্টর, ঢাকায় মৃত্যুবরণ বেশি, এটা আপনারা সবাই থেকে যাচ্ছেন। এখন আসেন ঢাকায় কোন হসপিটাল, আপনি আপনি যদি সরকারি হসপিটাল বলেন বেসরকারি হসপিটাল, কোন হসপিটালে কোভিড বেড খালি নাই, আপনাকে এটা আমরা মানে আনঅফিশিয়ালি জানাইতে চাই, কোন জায়গায় প্রাইভেট সব কোভিড হসপিটাল কোভিড বেড অল আর অকুপাইড, পার্টিকুলারলি আইসিইউ তো অনেক জায়গায় জায়গা পাওয়া যাচ্ছে না। কাজেই আপনি যে এই যে রোগীরা যারা, উনি যেটা আমার সহকর্মী যে যিনি বললেন যে এখন বাসায় চিকিৎসা করছে, কিন্তু যারা খারাপ হচ্ছে তারা হসপিটালে যাচ্ছে এবং সেখানে চিকিৎসা নিতে যেয়ে তারা বিব্রত বোধ করছেন, মানে তাদের আসল যে আইসিইউ সেটা কিন্তু পাচ্ছে না, সেই দিকটা দেখতে হবে। কিন্তু আমার মনে হয় হসপিটালে যে কোনো গেলেই তারা কিন্তু কোভিড টেস্টটা করে নেয়, প্রত্যেক হসপিটালেই কিন্তু প্রাইভেট হসপিটালে এই ব্যবস্থা আছে, সরকারি হসপিটালে হয়তো একটু অনিয়া দেখা যাচ্ছে, কিন্তু আমার মনে হয় পরীক্ষা করে নেওয়া ভালো, কারণ পরীক্ষা করলে যেটা হবে সেই রোগীটা তার নিজের সুরক্ষার জন্য, তার আশেপাশে যে রোগী আছে তাদের সুরক্ষার জন্য এবং হসপিটালের সুরক্ষার জন্য। নিশ্চয়ই, কিন্তু যে রোগী অনেক বেশি ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে যাচ্ছেন তার জন্য আসলে কি করণীয়? তাদের না, তাদের জন্য তো প্রথমে ক্রিটিক্যাল হলে তো কোভিড টেস্ট হলে তাদের তো প্রথমে আমরা বলি না ভেন্টিলে, কিন্তু তাদের আইসোলেটেড রাখতে হবে। এখন যে ট্রিটমেন্ট প্রোটোকল এটা কিন্তু সবাই বাংলাদেশের সব ডাক্তাররা এবং কোভিড হসপিটাল তারা কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ট্রিটমেন্ট তারা দিয়ে থাকেন, এবং এতে মেজরিটি রোগী কিন্তু ভালো হয়ে যাচ্ছেন। কিন্তু যারা এই যে স্যাচুরেশন কমে যাচ্ছে, লাং ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে যাদের ভেন্টিলেটরের প্রয়োজন, সেই ভেন্টিলেটরে গেলে সেখানকার প্রগনোসিস শতকরা প্রায় 95% খারাপ, সেই ক্ষেত্রে আমাদের অসুবিধা। তাই আমরা যারা বলি খারাপ হওয়ার আগে আপনি নিজের স্যাচুরেশনটা দেখেন, বাসায় চিকিৎসা করেন ঠিক আছে, কিন্তু স্যাচুরেশন যদি আপনি 95-92 হয়, একটা হলো হ্যাপি হাইপোক্সিয়া, অর্থাৎ সেই ক্ষেত্রে উনি বুঝতে পারবেন না, কিন্তু 4-5 দিন পরে দেখা যাবে তার স্যাচুরেশন 85-80 হয়ে যাবে। তো কাজেই আপনি এই জিনিসটা লক্ষ্য রাখবেন, পালস অক্সিমিটার দিয়ে আপনি অক্সিজেনটা দেখেন, যদি অক্সিজেন লেভেল কমে থাকে ইমিডিয়েটলি আপনি হসপিটালে, কারণ ইফ ইউ গো আর্লি ইউ উইল ট্রিট আর্লি এন্ড ইউর প্রগনোসিস উইল বি আর্লি বিফোর গোয়িং টু ভেন্টিলেশনে গেলে কিন্তু প্রগনোসিস খারাপ। এবং এখন অর্থাৎ যত দ্রুত সম্ভব নিজেই আসলে চিকিৎসা শুরু করতে হবে এবং আগে থেকে সাবধান থাকতে হবে। বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে এই বিষয়ে, একজন দর্শক অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, তার প্রশ্নটা আগে নিয়ে আসতে চাই। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি রিফাত। আমার প্রশ্ন হচ্ছে অক্সফোর্ডে যে ভ্যাকসিনটা আসতেছে সেটা তো 70 ভাগ কার্যকর, তো ওই ভ্যাকসিনটা নেওয়ার পর পর কি বয়স্করা কি আবার আক্রান্ত হতে পারে বা বয়স্করা কি মারা যাবে এই ভ্যাকসিন নেওয়ার পরেও? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ডক্টর হাবিবুর রহমান, আবারও কি আক্রান্ত হতে পারে কিনা ভ্যাকসিন নেওয়ার পরেও সাধারণ মানুষ? অ্যাকচুয়ালি যে কথাটা উনি বলেছেন, ভ্যাকসিন কত পার্সেন্ট কার্যকর, সঠিক যে 70% কার্যকরী, মূলত বিষয়টা হচ্ছে যে শুধু ভ্যাকসিন দিয়ে কিন্তু আমরা এই করোনাকে মোকাবেলা করতে পারবো না। এটা একটা জিনিস মনে রাখতে হবে যে ভ্যাকসিনটা কিছুই না, এটা আরেকটা ভাইরাস। এই ভাইরাসটা আপনার শরীরের ভিতরে ঢোকার পরে আপনার শরীরে এই ভাইরাসটা যে যখন তার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি করার জন্য যে প্লাজমা সেল দরকার, যে ইমিউনোগ্লোবুলিন প্রোডিউস করবে, সেই পাওয়ারটা বা ক্ষমতাটা আপনার শরীরে থাকতে হবে। আপনার যদি শরীরে এটা না থাকে, এই ভ্যাকসিন কিন্তু আপনার বডিকে ইমিউনাইজ নাও করতে পারে। অতএব এই টাইটারটা আমরা বের করতে পারবো কি পারবো না সেটা একটা বড় জিনিস, যে আপনার ইমিউনোগ্লোবুলিনের স্ট্যান্ডার্ডটা কি আছে, কে এই ইমিউনোগ্লোবুলিন প্রোডিউস করা অথবা এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করার মতো ক্ষমতা আপনার শরীরে আছে কিনা, নাকি আপনি ইমিউন ডেফিসিয়েন্সি কোনো ডিজিজে আছেন বা অটো অটো ইমিউন ডিজিজ গুলোতে আছেন অথবা ডায়াবেটিস মেলাইটাসে আছেন কিনা,
সেই সব রোগীর ক্ষেত্রে কিন্তু এই সব মেডিসিন গুলা আমাদের এই ভ্যাকসিন গুলো কিন্তু কার্যকরী নাও হতে পারে। অতএব যেটা আপনার অক্সফোর্ডের যে 70% পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে সেটা কিন্তু দেখা গেছে যে র্যান্ডম স্যাম্পলিং এর ভিতরে 100 জনের ভিতরে 70 জন, এই 70 জনের বডিতে হয়তো বা ইমিউনোগ্লোবুলিন প্রোডিউস করার ক্ষমতা যথেষ্ট ছিল যার এগেনস্টে এই ভাইরাসের এগেনে তারা অ্যান্টিবডি তৈরি করতে পারছে, বাকি 30% এর ভিতরে হয়তো সম্ভব ছিল না। তাছাড়া অনেকে ইমিউনোসাপ্রেস মেডিসিন খায়, অনেকে দেখা যাবে অনেকগুলো মেডিসিন এখানে ইন্ডিকেশন থাকবে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না, ভ্যাকসিন নেয়ার একটা ব্যাপার আছে, সিস্টেমটা কিভাবে দিতে হবে অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেমে যাতে এটা দিতে পারে। তাহলে আপনার বডি যদি ইমিউনাইজড হয়ে যায় এর একটা কিন্তু ডিউরেশন আছে, এই ডিউরেশনটা ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ এবং বুস্টার ডোজ, এই তিনটা ডোজের পরেও দেখা যাবে যে কতদিন পর পর আবার এই বুস্টার ডোজ দিতে হবে। এগুলো যখন সব সেট হয়ে যাবে তখন কিন্তু রিল্যাপস না হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনি দেখা গেল কি একটা ডোজ দিছেন তার একটা টাইম আছে, সেই টাইমটার পরে আপনার বডিতে যে অ্যান্টিবডি যা তৈরি হয়েছিল দিস ইজ ড্যামেজ হয়ে গেল, এরপরে কিন্তু আপনাকে আবার ইনফেকশন করতে পারে। এবং অর্থাৎ আমরা আসলে এক কথায় বলতে পারছি না যে কতদিন পর পর ভ্যাকসিন নিতে হবে বা ভ্যাকসিনটা কতদিন কাজ করবে বা আদৌ শরীরে প্রত্যেকের শরীরে কাজ করবে কিনা। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্নটাকে নিয়ে আসতে চাই। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি হারুন বলছি ঢাকা থেকে। হ্যাঁ, আপনার প্রশ্নটি করুন। যে আমরা তো ধরুন দৈনন্দিন অফিস করি, দেখুন আমি বিভিন্ন মাস্ক ফাস পরিয়ে যাই, কিন্তু ধরুন শীতকালে কোট জাম্পার বা সোয়েটার বা জ্যাকেট পরিয়ে আমরা অফিসে যাচ্ছি, ডেলি তো এটা আসতে হওয়া সম্ভব না। তাহলে কদিন পরে পরা যাবে? আর ওষুধ কিনতে মানে আজকে একটা আমার ওষুধ দরকার, জরুরি ওষুধ কিনলাম, এটা কি আজকে তো স্যানিটাইজ করা যাবে কিনা বা এটাকে ওয়াশ করা যাবে কিনা, এটা একটু জানতে চাচ্ছিলাম। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শীতকালের জন্য, আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নটি করবার জন্য। আপনার প্রশ্নের উত্তর আমরা দেব কিন্তু ছোট্ট একটি বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস।